প্রকৃতির চিরায়ত নিয়মে পৃথিবীর অধিকাংশ প্রাণী নারী অথবা পুরুষ হয়ে জন্মগ্রহণ করে। সাধারণত পুরুষরা সারাজীবন পুরুষ এবং নারীরা নারী হয়ে জীবন অতিবাহিত করে। তবে এই নিয়মের ব্যতিক্রমী হয়েছে কিছু প্রজাতির মাছের ক্ষেত্রে। সম্প্রতি এক নতুন প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে যেগুলো নারী হয়ে জন্মালেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর পরিণত হয় পুরুষে। মালদ্বীপ মেরিন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ডক্টর আহমেদ নাজিব এই মাছের বিচিত্র জীবনের তথ্য আবিষ্কার করেছেন। তবে 3 বছর আগেই তানজানিয়ার জাঞ্জিবার অঞ্চলের ম্যাসোফোটিক রিফে প্রথম সন্ধান পাওয়া যায় এই মাছের। সম্প্রতি মালদ্বীপে ভারত সাগরে দেখা মিলেছে এই মাছের অন্য একটি প্রজাতি। ছোট্ট এই মাছের শরীর উজ্জ্বল বেগুনি রঙের, খুব সহজেই যে কারো নজর কাড়বে সৌন্দর্য। মাছটির মাথার অংশের রং উজ্জ্বল লাল, পাখনাতে রংধনুর মতো বিভিন্ন রঙের পাহাড়। মার্বেলের কমিক চরিত্র ব্ল্যাক প্যান্থারের নামানুসারে এই বিশেষ মাছের নাম রাখা হয়েছিল ভাইব্রেনিয়াম ফেয়ারি রাসে। সদ্য আবিষ্কৃত মৎস্য প্রজাতিটির নামকরণ করা হয়েছে রোজ ভেইন্ড ফেয়ারি রাসে। নাম শুনেই বোঝা যাচ্ছে এর সৌন্দর্য কতখানি। মালদ্বীপের জাতীয় ফুল ফিনি ফ্যানমা। স্থানীয় দিভি ভাষায় ফিনি ফ্যানমার অর্থ হল গোলাপি গোলাপ বা পিঙ্ক রোজ। এই ফুলের নামানুসারেই মাছটির নাম রাখা হয় রোজ ভেইন্ড ফেয়ারি রাসে। তবে সৌন্দর্যের জন্য যতটা না গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে মাছটি, তার চেয়েও বেশি আগ্রহ এই মাছের জীবন বৈচিত্র্য নিয়ে। জন্মের সময় এই মাছ থাকে নারী, নির্দিষ্ট বয়স পার হলেই এই মাছ পরিণত হয় পুরুষে। শারীরিক গঠন এবং হরমোনাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরের রঙও বদলে যায় এদের। শরীরের আশও পরিবর্তন হয় এবং আশের সংখ্যা বাড়তে থাকে। তবে এই পরিবর্তন কেন হয় এই মাছের তা এখনও জানা যায়নি। গবেষকরা মাছটি নিয়ে এখনও চালিয়ে যাচ্ছেন গবেষণা। সমুদ্রের 70 থেকে 150 মিটার গভীরে এই মাছের বসবাস। সমুদ্রের মাঝামাঝি জায়গায় থাকার কারণে স্কুবা ডাইভারদের নজর যেমন এড়িয়ে যায়, তেমনি সাবমেরিন দিয়েও এদের নাগাল পাওয়া যায় না। ফলে এতদিন আড়ালেই ছিল বিচিত্র প্রজাতির মাছটি। এর আগে কোভুডাই নামের এশিয়ান সিপস হ্যাড শার্স মাছের বিচিত্র জীবন হতবাক করেছিল বিশ্ববাসীকে। এই দৈত্যকার মাছটির বয়স 10 বছর হলেই শরীরে নাটকীয় এক পরিবর্তন শুরু হয়। সে মিলনে অস্বীকৃতি জানায়, দেহে নারী হরমোনগুলো নিঃসরণ বন্ধ করে দেয়, অন্যদিকে পুরুষ হরমোন সঞ্চালন হতে শুরু করে। মাত্র কয়েক মাসের মধ্যেই তার মাথা ও থুতনি ফুলে ওঠে। নারী মাছটি পরিণত হয় এক দাপুটে পুরুষে।